আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে মুমিনদের বৈশিষ্ট্যের ব্যাপারে এটা ইরশাদ করেছেন, জি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার আল্লাহ তাআলা এটা ইরশাদ করেছেন, যারা ইমানদার জি তারা আমার আল্লাহকে খুব বেশি ভালোবাসে, তো আল্লাহর প্রতি তাদের প্রচণ্ড ভালোবাসা থাকে, অনেক গভীর ভালোবাসা থাকে। তো মুমিন বান্দা মানেই হচ্ছে তার মালিক এবং খালিক আল্লাহ পাককে ভালোবাসবে, এটা একটা তার ইমানেরও দাবি। তো আমরা আল্লাহ পাককে ভালোবাসা এটা অনেক বড় সৌভাগ্যের একটা বিষয়, আল্লাহ তাআলা এটা চান যে বান্দারা ওনাকে ভালোবাসুক। এটা আমার আল্লাহ পাকের ভালোবাসা, এটা বান্দাদের অন্তরে স্বাভাবিকভাবে সৃষ্টি হয়ে যায়। লিয়াকত ভাই দেখবেন, কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের উপকার করে, কাউকে যদি পেট ভর্তি করে হোটেলের মধ্যে ভালো খাবার খাওয়ায়, কোনো চাকরির ব্যবস্থা করে দেয়, দুনিয়ার মধ্যে কোনো উপকার করে দেয়, সারা জীবন মানুষ ওটা স্মরণ রাখে যে উনি আমার উপকার করেছিলেন, এই কাজটা ওনাকে সর্বদা আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কিছুদিনের চাকরি, এক বেলা দুই বেলা খাবার, কোনো একটা উপকার মুসিবতে পড়েছে, আপনাকে সহযোগিতা করেছে, এটার কারণে যদি কোনো মানুষ সারা জীবন কৃতজ্ঞ থাকে, আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, মায়ের পেটে আমাকে কোনো খাবারের কেউ ব্যবস্থা করেন নাই, আমার আল্লাহ পাক আমাকে ব্যবস্থা করে দিয়েছেন, দুনিয়াতে আসা, নিরাপদে আসা, সুস্থ শরীরে আসা, এর পরবর্তীতে ছোট হওয়া, আমার মায়ের যে কোল থেকে শুরু করে দুনিয়াতে বেঁচে থাকা পর্যন্ত প্রতিটা সময় আমার আল্লাহ তাআলার অফুরন্ত রহমত বরকত অবতীর্ণ হচ্ছে। তো যে আল্লাহ পাকের রহমত ছাড়া এক সেকেন্ড পার করা সম্ভব নয়, ওই মাওলাকে কেন বান্দা ভালোবাসবে? আল্লাহ, তো যেখানে দুনিয়ার মানুষের সামান্য উপকারের কথা মানুষ বলতে পারে না, তা আমার মাওলার বিষয়টা তো বলাটা সম্ভব না। আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস শরীফ যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রতি মহব্বত প্রকাশ করেছেন। এই যে মনে করেন আমরা কোনো কিছু নেওয়ার সময় বিসমিল্লাহ বলা, এটা কি আসলে? এটা একে তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার নবীর সুন্নত হিসেবে আমরা করি, কিন্তু আসলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যেন না, কেননা রিওয়ায়তের মধ্যে রয়েছে মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরা, যে ব্যক্তি কোনো জিনিসকে মহব্বত করে তার আলোচনা বেশি বেশি করে। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে এভাবে গড়ে তুলতে চান যেন আমরা আল্লাহ পাকের মহব্বতটা প্রকাশ করি, এবং মহব্বতটা কাজের বিনিময়ে আস্তে আস্তে অন্তরের মধ্যে স্থান লাভ করে। যেমন বিসমিল্লাহ বলে যখন আমি কোনো কিছু নিব, কোনো কিছু পান করব, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবো, আবার ইয়া ওয়াজিদু বলার জন্য বলা হচ্ছে, ওলামা ইকরাম আমাদেরকে শিখাচ্ছেন, এটার মানে হচ্ছে যে সর্বদা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত থাকা, যেন যাকে মহব্বত করা হয় তার স্মরণটা যেন আমার কাছ থেকে বারবার হয়, বারবার হয়। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে অনেকবার এটা ইরশাদ করেছেন, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো।